ওয়েলকাম টু ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল। বিশ্বকাপে পাকিস্তানের প্রাথমিক স্কোয়াডে ছিলেন জুনায়েদ খান, যদিও সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে নেই তার নাম। দলে নেওয়া হয়েছে প্রায় দুই বছর জাতীয় দলে না খেলা ওয়াহাব রিয়াজকে। এতে দেশটির ক্রিকেট ভক্তদের মধ্যে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। অন্যদিকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে 29 বছর বয়সী জুনায়েদ নিজেই প্রতিবাদ জানিয়েছেন টুইটারে। ডানহাতি পেসার জুনায়েদ ছাড়াও পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ ও ওপেনার আবিদ আলী বাদ পড়েছেন পাকিস্তানের প্রাথমিক দল থেকে। জুনায়েদকে পাকিস্তানের সবচেয়ে অভাগা খেলোয়াড়ও বলা যায়। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করেও 2011 বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। 2015 সালের বিশ্বকাপ দলে থাকার অন্যতম দাবিদার ছিলেন জুনায়েদ। সুযোগও মিলেছিল দলে, যদিও শেষ পর্যন্ত চোটের কারণে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। আর এইবার ফর্মের জন্য বাদ পড়তে হলো এই পেস তারকাকে। বিশ্বকাপের দলে থাকলেও বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত ছিটকে পড়তে হলো তাকে। এ নিয়ে নিজ অফিসিয়াল টুইটারে জুনায়েদ নিজের ছবি পোস্ট করে প্রতিবাদ করেছেন। ছবিতে তিনি নিজের মুখ বেঁধে প্রতিবাদ জানিয়েছেন। ছবিতে দেখা যায় নিজের মুখে কালো স্কচ টেপের টুকরো দিয়ে বন্ধ করে রেখেছেন তিনি। টুইট পোস্টে তিনি বলেন, কিছুই বলতে চাই না, কারণ সত্য অনেক তেতো। যদিও পোস্টটি শেষ পর্যন্ত মুছে দেন তিনি। পাকিস্তানের হয়ে ক্যারিয়ারে 76 ওয়ানডে খেলে 110 উইকেট রয়েছে জুনায়েদ খানের। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেননি তারা ক্রিকেটের সকল আপডেট পেতে এখনই নিচের রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং তার পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের আরও ক্রিকেট নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল।